আজকে আমার সাথে কে আছে জানো তোমরা? ফেসবুক সেলিব্রিটি না, মানে চারপাশে থানাকা মাস্কের এত এত ঝড় তুফান দেখে আমিও শেষমেশ পারচেজ করে ফেললাম এই ভাইরাল প্রোডাক্টটা। তো আমি সবসময় আমার স্কিন কেয়ারের বেশিরভাগ প্রোডাক্ট একটা পেজ থেকে কিনি, সেটা হচ্ছে সার্টে। সেখান থেকে আমি এটা নিয়েছি। আর অরিজিনালটা চেনার উপায় হচ্ছে প্যাকেজিংটা উপরে অরেঞ্জ থাকবে, ভিতরে এরকম একটা লোশন থাকবে, এবং এটার টেক্সচার অবশ্যই অনেক ক্রিমি টেক্সচারের একটা মাস্ক হবে এটা। তো মেকআপটা রিমুভ করার পরেই হচ্ছে আমার স্কিন কন্ডিশন খুবই ট্যান হয়ে গেছি আমি। আর এই হচ্ছে মাস্কটা যেটা এখন আমি তোমাদেরকে বানায় দেখাবো। এখানে আমি জাস্ট একটুখানি পানি মিক্স করলাম অ্যান্ড হয়ে গেল। এটা বানানো অনেক ইজি এবং অ্যাপ্লাই করাও যদি 100% অথেন্টিক হয়। সো আমি তোমাদের একটু অ্যাপ্লাই করে দেখাই। দেখো খুব ইজিলি কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে। থানাকা আমাদের স্কিনের সান ট্যান কমিয়ে স্কিনকে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করতে হেল্প করে, স্কিনের পোর্স মিনিমাইজ করে, এছাড়া আমাদের স্কিনের ডার্ক স্পট বা হাইপার পিগমেন্টেশন থাকলে সেটাকেও কমাতে সাহায্য করে এই মাস্কটা। 10 থেকে 15 মিনিট রাখার পর ওয়াশ করার সাথে সাথে স্কিনে কিন্তু একটা ইনস্ট্যান্ট চেঞ্জ তোমরা দেখতে পারবে। স্টোর থেকে আসার পরে আমার স্কিনটা অনেক ট্যান হয়ে গিয়েছিল। আমি 6-7 বার এই মাস্কটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। সো আমি এটা হাইলি রিকমেন্ড করবো, আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে। মাস্ক ইউজ করার পরে অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট। নাও ইডেজ আমি ইউজ করছি জিফোর্সের ভিটামিন মিল্ক ময়শ্চারাইজারটা। এটা একটা কোরিয়ান ময়শ্চারাইজার যেটা খুবই লাইট ওয়েট এবং এটা স্কিনকে 3 থেকে 4 শেড পর্যন্ত ব্রাইট করে কোনোরকম ড্যামেজ করা ছাড়াই। কারণ এতে রয়েছে নিয়াসিনামাইড, ভিটামিন, মিল্ক প্রোটিন, হ্যালুরোনিক অ্যাসিড, যা কিনা আমাদের স্কিনের ডার্ক স্পট, ফ্রেকেলস কমিয়ে আনইভেন স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করে। এছাড়া ডিহাইড্রেটেড স্কিনটাকে ইনস্ট্যান্ট হাইড্রেশন দেয়। এছাড়া এটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি ইম্প্রুভ করে এবং ডাল স্কিনে ইনস্ট্যান্ট রেডিয়েন্ট একটা কমপ্লেকশন তৈরি করে। রিসেন্টলি আমি আমার স্কিন কেয়ারে এই দুটো প্রোডাক্ট অ্যাড করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে।